আমার জন্য তাহলে ভাত নিয়ে আসো, দই দিয়ে খাবো। সবাইকে শুভেচ্ছা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে বৃহস্পতিবার, আজকে আবহাওয়াটা মোটামুটি বেশ ঠান্ডা আছে, অবশ্য ভালোই আছে। আজকে আমরা খাচ্ছি পুঁই শাক আলু দিয়ে, পুঁই শাকের ভাজা আলু দিস না? আচ্ছা আচ্ছা, সেটা হোক, আমি জানি ভালো লাগে। আর হচ্ছে আমাদের দেশি মুরগি আলু দিয়ে ঝোল, আর এটা হচ্ছে দই। দইটা অবশ্য পাঁচ বিবির না আজকে, এটা দইটা বিরামপুরের একটা নতুন একটা দোকান, নতুন বলতে অনেক পুরনো হয়েছে কিন্তু আমি জানতাম না, এনামুল করছে স্যার। আপনার দই নেবেন তো আপনি বিরামপুর থেকে আজকে নিয়ে দেবো চলে। এখন স্যার খাই দেখেন, খাই দেখেন যদি ভালো হয়, এই এনামুলের কথা শুনে নিয়ে আসলাম। মাংস ঠিক আছে, খাইছি সব, হাড্ডি আছে তো, খাওয়া দাওয়া কোনো ভেজাল নেই নাকি? হ্যাঁ, হাড্ডি বাবা, হাড্ডি হাই রে, হাড্ডি পছন্দ রে। হাই রে, হাড্ডি পছন্দ বাবা। সমস্যা হচ্ছে ওরা খাচ্ছে কম, নতুন পরিবেশে আসছে তো, এই জন্য ওরা খাচ্ছে কম। ওদের মনে করো পাঁচ সাত দিন লাগবে স্বাভাবিক হতে, বুঝলে? জল আছে কিনা দেখছো? জল তো অল্প করে, দরজা কি খুললে এখন? আমাদের দরজা ভাজাটাও সুন্দর হয়েছে। এরকম করে পুঁই শাকে ভাজা করলে খুব টেস্ট হয়, গরম ভাত হলে না এই পুঁই শাকে ভাজা ভাত পাওয়া যাবে।
ওখানে আমরা অনেকদিন চাকরি করি, আমি ছিলাম, আমরা ওখানে অনেকদিন ছিলাম, ওখানে আমাদের পরিচিত অনেক লোকজন আছে, বুঝলেন। আচ্ছা, তোমাদের রেজাল্ট কবে হবে বাবা? কেমন ভিতরে জল ঢুকছে নাকি তুলি? ভিতরে কেমন জল ঢুকবে? তাহলে উপরে পলিথিনটা কোথাও ছিঁড়ছে মনে হয়, তো ছিঁড়া জায়গাতে ঢল জল ঢুকছে। হ্যাঁ, তাহলে ওইদিকে কোথাও ছিঁড়ছে। আর আমার জন্য তাহলে ভাত নিয়ে আসা, দই দিয়ে খাবো। এখানে তো অনেকগুলো ভাত আছে, কত টাকা টাকাটা ইয়ে করতেছে করবে। পাঁচ সাত দিন না যাওয়া পর্যন্ত ওরা ফ্রি হতে পারতেছে না, পারবে না, ঠিক মতো খাবে না। না, তো ডাকিচ্ছি, আমি লক্ষ্য করছি। ঘরে পাশে দাঁড়িয়ে থাকলে চুপ করে দাঁড়া থাকলে বোঝা যায়, দরজা কাছে না, সাইডে। তোমার সাথে কোনো কথা বলার দরকার নেই, যদি আমাদের আগে ওর খাওয়া না আছে অন্তি সবগুলো বাসন মাঝে নেই।
খাননি তুমি বাবা পৌঁছার পরে কথা আসলে আর ফাইন দেখলে আপনি তিনটা পটল আর ঢেঁড়স তো অনেক কয়টা ছয় সাতটা আর দই আছে মা দই দই ভাত খাবেন নাকি আমাদের তো সবার পার হয়ে গেছে আর ধারে হলো বুঝি না দেখি আজকে নতুন জায়গা থেকে দই নিয়ে এসছি কেমন দই বিরামপুরের দেখে তো ভালোই মনে হচ্ছে আছে রে ভালো আছে ভালো সুন্দর চলে আনামুল ঠিকই বলেছে আর একবার মুখে দিলে তো শেষ দাও দই থেকেও ভালো আটা পাড়ার দই থেকেও ভালো
হিল সেই বৃষ্টি সেই বৃষ্টি হিল আমাদের বৃষ্টি হয়েছে তাহলে ফ্রিজ না করলে ভালো লাগবে তো কেমন বারে তাই না খারাপ না যাই হোক খারাপ না ভালো লাগলো তাহলে আজকে ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখি খাওয়া দাওয়া শেষ তাহলে এটা ভালো লাগলো না আটা পড়ার মতো নয় ভালো আছে ভালো আছে পাড়া দিলে